আজ রবিবার, সকাল থেকেই মিনতি দেবী সোফায় ফোন হাতে বসে আছেন। মিনতি দেবীর স্বামীও আজ মর্নিং ওয়াক সেরে এসে ব্যালকনিতে বসে খবরের কাগজ পড়ছেন। আজ আর মিনতি দেবীর কাছে চা খেতে চাননি অখিলেশবাবু। ঘণ্টাখানেক পর ছেলে অর্ক এবং তার বউ শ্রীতমা তাদের ঘর থেকে বেরিয়ে এসে ডাইনিংয়ে বসল। শ্রীতমা রোজ দেরি করেই ঘুম থেকে ওঠে। বৌমা শাশুড়ি মাকে সোফায় ফোন হাতে বসতে দেখে বলল, মা, আজ আপনার কাজ খুব সকাল সকাল সেরে ফেলেছেন মনে হচ্ছে। মিনতি দেবী বৌমার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ। অর্ক এসে মাকে বলল, মা, আজ জলখাবারে কী করেছ? অর্কর কথায় কর্ণপাত না করে মিনতি দেবী চলে গেলেন স্নান সারতে। তার পূজোর সময় হয়ে এসেছে। অর্ককে তার বাবা বললেন, আজ বাজারটা তুই করে আন। অর্ক অবাক হয়ে বলল, কেন বাবা, তোমার কি আজ শরীর টরীর খারাপ লাগছে? অখিলেশবাবু বললেন, হ্যাঁ। অর্ক বাজার গিয়ে চেষ্টা করলো বাবার মতো করেই টাটকা শাক সবজি মাছ কেনা, কিন্তু বেলা 10টার সময় বাজার গিয়ে কি আর টাটকা জিনিস পাওয়া যায়? এদিকে বাড়িতে শাশুড়ি বৌমার ঠান্ডা লড়াই শুরু হয়েছে। শাশুড়ি বৌমার সব কথাতেই সম্মতি প্রকাশ করছেন, অন্যদিকে বৌমা একটু রাগ নিয়ে অনেক কথা বলে চলেছেন। শাশুড়ি মা পুজো সেরে এসে বৌমাকে বলল, তোমার শ্বশুরমশাই সকাল থেকে এক কাপ চাও পাননি, ওনাকে আগে এক কাপ চা করে দিয়ে এসো, তারপর জল খাবার বানাবে। বৌমা বেশ অবাক, এত বছরে এই প্রথম এরকম সুরে কথা বলছেন মিনতি দেবী। শ্রীতমা তার কথা মতোই একটার পর একটা কাজ করে চলেছে আজ। অর্ক বাজার থেকে ফিরে এসে বলল, আজ এত বেলা হয়ে গেছে যে সেভাবে টাটকা কিছুই পেলাম না, বাবা নিয়ে আসে কত টাটকা শাক সবজি মাছ। কথাটা শুনে অখিলেশবাবু বললেন, তাহলে হয়তো আজ বাজারে টাটকা কিছু আসেনি। মিনতি দেবী বৌমাকে লিস্ট করে দিলেন আজকে সারাদিনের কাজের, কি কি রান্না হবে, কখন শ্বশুর শাশুড়িকে খেতে দিতে হবে, বিকেলে কখন শ্বশুরমশাইকে চা দিতে হবে, রাতে কি কি রান্না হবে, সমস্ত কিছুই। অর্ক ও স্ত্রী দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, আজ কি হয়েছে মায়ের। তবে শ্রীতমা সব কিছুই আজ একা একা হাতে সামলে নিল, শাশুড়ি মায়ের বলা সব কিছুতেই সময় মতো করে ফেলল। রাত্রি পেরিয়ে সকাল হলো আর বাবা মা আবার রোজ দিনের মতোই নিজের নিজের কাজে লেগে পড়ল। ছেলে বৌমা দুজনেই আজ ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে। তারা বুঝে গেছে তাদের নিজেদের কাজ নিজেদেরকেই করতে হবে, কিন্তু উঠে আজ আবার বাবা মার সেই পুরনো কাজের বহর দেখে দুজনেই বেশ অবাক, ভাবছে এদের হয়েছেটা কি। স্ত্রী অর্ক দুজনেই 9টার মধ্যে অফিস বেরিয়ে যায়। অখিলেশবাবু রেলে চাকরি করতেন, এখন অবসরপ্রাপ্ত। মিনতি দেবী হাই স্কুলের শিক্ষিকা ছিলেন, তিনিও এখন অবসর নিয়েছেন। অফিস থেকে ফিরে এসে বৌমা শাশুড়ি মাকে বললেন, মা, আপনি কি শুরু করেছিলেন বলুন তো, আপনার জন্য আপনার ছেলেকে আমাকে পাড়া প্রতিবেশীর কাছে ছোট হতে হচ্ছে, লজ্জায় মাথা কাটা যাচ্ছে। মিনতি দেবী বললেন, কেন বৌমা, কি এমন করলাম আমি যাতে তোমাদের ছোট হতে হচ্ছে? অর্ক বলল, তুমি নাকি আজকাল সকাল বিকেল ট্রাউজার আর টি শার্ট পরে বাইরে ঘুরতে বেরোচ্ছ। বৌমা বলল, মা, আপনার বয়স হয়েছে, সব করে আমাদেরকে আর লজ্জায় ফেলবেন না তো। মিনতি দেবী বললেন, বয়স হয়েছে তো কি হয়েছে বৌমা, বিদেশে নাকি এই বয়সের মহিলারা এরকম পোশাকই পরে। অর্ক বলল, মা, ওদের কথা আলাদা, তোমার কথা আলাদা, ওরা স্ট্যান্ডার্ড ফ্যামিলির লোকজন, ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব স্ট্যান্ডার্ড, তাদের সাথে নিজেকে গুলিয়ে ফেলো না। মিনতি দেবী বললেন, আমিও স্ট্যান্ডার্ড ফ্যামিলির মেয়ে, বউ দুটোই, তাহলে আমি কেন পারি না। অর্কর কথায় পেরে না উঠে এবার ভীষণ রেগে গিয়ে বাবাকে বলল, বাবা, তুমি মাকে বারণ করোনি? বাবা উত্তরে জানালেন, না বাবা, আমি বারণ করিনি। স্ত্রী বলল, তাহলে আপনিও প্রশ্রয় দিচ্ছেন মায়ের এরম কাণ্ড। চলো অর্ক, এই বাড়িতে থাকার আর কোনো ইচ্ছা নেই, বাড়ি ভাড়া নিয়ে থাকবো। এমন সময় মিনতি দেবী বললেন, আরে বৌমা, কথা না শেষ করেই চলে যাবে, আর একটু দাঁড়িয়ে যাও, কথাটা শেষ করে না হয় যেও। মিনতি দেবী বলতে শুরু করলেন, বৌমা, তোমার মনে আছে বিয়ের পর যখন তুমি বাড়ির বাইরে যেতে আমি বলেছিলাম যে শাড়ি পরতে হবে না, তুমি শাড়ি সামলাতে পারবে না, চুড়িদার পরেই বেরিও। তুমি আমার কথা শুনে পরের দিন থেকে ওড়না ছাড়া কুর্তি লেগিংস পরে অফিস যেতে শুরু করলে, সেই থেকেই শুরু। তোমার এখন সেটা ক্রপ টপ জিন্সে এসে ঠেকেছে, আমি যখন বারণ করেছিলাম তখন তুমি বলেছিলে, মা, এখন এসব সবাই পরে, তখন তুমি আমাকেও পড়ার জন্য বলেছিলে, আমি বলেছিলাম, না বৌমা, আমাদের মতো মধ্যবিত্ত বাড়ির বউরা এসব পরে না। তখন তুমি বলেছিলে, মা, বিদেশে এমনকি শহরেও তোমার বয়সী মহিলারা এসব পরে বেরোয়, তাহলে তুমি কেন পরবে না,
আমি তোমাকে নিজে চুড়িদার কুর্তি কিনে দিয়েছি, অনেক লোকের অনেক কথার উত্তর দিয়েছি তোমার জন্য। আজকালকার মেয়ে শাড়ি সামলাতে পারবে না, কোথায় বিপদ ঘটে যাবে, তাই আমি স্ত্রীকে এইসব পরতে বলেছি। বোমা, তুমি আর অর্ক রোজ অফিসে বেরিয়ে যাও, সারাটা দিন আমরা দুই বুড়ো বুড়ি একা দিন কাটাই। তোমাদের যাতে অসুবিধা না হয় তাই এই বয়সে এসেও তোমাদের বাবা সকাল সকাল বাজারে গিয়ে ছেলে মেয়েদের টাটকা শাকসবজি খাওয়াবে বলে বাজার করে আনে। আমি ভোর থেকে উঠে তোমাদের জন্য চা জল খাবার থেকে শুরু করে দুপুরের খাবারটাও টিফিন বক্সে ভরে জলের বোতল এগিয়ে দিই। তোমরা ভুলে যাও কিন্তু আমরাও ভুলি না। রবিবার তোমাদের ছুটি থাকে, সেদিন তোমাদের উচিত নয় কি ওই দিনটা আমাদেরকে একটু হাতে হাতে সব এগিয়ে দেওয়া, একটু রান্না বান্না করা, সকাল বিকেলে একটু আমাদের সাথে সময় কাটানো, আমাদের এই অবসর জীবনে একটু আনন্দ একটু সঙ্গ দেওয়া তোমাদের কর্তব্যের মধ্যে পড়ে না? এতক্ষণ অখিলেশবাবু চুপ করেছিলেন, তিনি আবার বলে উঠলেন, বোমা আজ আমার খুব খারাপ লাগছে তোমাদের এভাবে সব কিছু বুঝিয়ে দিতে হচ্ছে বলে। তোমরা দুজনেই শিক্ষিত, তোমাদের এই ব্যবহারগুলো নিজের থেকে করা উচিত ছিল, কিন্তু দেখো আমাদের আজ বলে দিতে হচ্ছে। গতকালকে সারাদিনে তোমার মায়ের ব্যবহারের জন্য তোমার মা রাত্রে চোখের জল ফেলেছেন, কিন্তু এই ব্যবহারটা করতে আমিই বলেছিলাম। আসলে কি জানো তো বৌমা, আজকালকার মেয়েরা স্বাধীনতা চায় কিন্তু সেই স্বাধীনতার মর্যাদা দিতে জানে না। কিন্তু আমরা তো বাবা মা, আমাদের তো উচিত ছেলে মেয়েদের ভুল ধরিয়ে দেওয়া। মুখের কথায় তারা যখন বুঝতে না পারে ভুলটা তখন তাদের বুঝিয়ে দিতে হয়, আর সেই চেষ্টাই গত কয়েকটা দিন আমরা তোমাদের সাথে এই ব্যবহারটা করেছি। এবার বুঝতে পারছো তো, বাড়িতে দুটো অবসরপ্রাপ্ত মানুষ তোমাদেরকে যে ভালোবাসা মর্যাদা দিয়ে এসেছে তার কতখানি তোমরা তাদের ফিরিয়ে দিয়েছো? এবার বুঝতে পারছো যে কাজগুলোর জন্য পাড়ার লোকজন আত্মীয় স্বজন পরিজনের কাছে আমাদের ছোট হতে হয়েছে, লজ্জায় মাথা কাটা গেছে তোমাদের পোশাক আশাকের জন্য, তখন আমাদের ঠিক কতটা নিজেদেরকে অসহায় লাগতো? আধুনিক হোক তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু সেই আধুনিকতায় যেন সভ্যতা ভদ্রতা বজায় থাকে, পোশাক পরো রুচিশীল, বাড়ির গুরুজনদের সম্মান শ্রদ্ধা বজায় রেখে আচরণগুলো করো, শুধু এটুকুই বলার তোমাদের। আর অর্ক, তুমি ভাবছো আমরা শুধু বৌমার উপরই অসন্তুষ্ট, সেটা একদমই নয়, তোমারও অনেক চলার পথে ভুল ত্রুটি আছে। বন্ধুদের বাড়িতে ডেকে এনে বিদেশি মদের আসর, বন্ধুদের সাথে ফোনে অকথ্য ভাষায় কথা বলা, এগুলো তোমাকে মানায় না। মাঝে মাঝে আমার মনে হয় তোমাকে সঠিক শিক্ষা দিতে পারিনি, তাই আজ তোমার এই রূপ আমাকে এই বয়সে এসে দেখতে হচ্ছে। মিনতিদেবী বললেন, তোমাদের বাড়ি তোমরাই থাকবে, শুধু তোমাদের ভুলগুলো বুঝিয়ে দিলাম, সারা জীবন অনেক দায়িত্ব পালন করেছি, এবার আমাদের ছুটি, আমরা দুজন এখন থেকে একটু ঘুরবো বেড়াবো, একটু ঝাড়া হাত পা থাকবো, জীবনে যা যা করতে পারিনি সেসব পূরণ করে বাকি দিনগুলো কাটিয়ে দেব। কলমে অনুরাধা ঘোষ, কণ্ঠে পারমিতা।